হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পেঁয়াজ ছাড়া মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি শীতকালে এইভাবে যদি মাছের ঝোল থাকে তাহলে আর কিছুই লাগবে না শুধু এই মাছের ঝোল দিয়ে খেয়ে নিতে পারবেন রান্না করা খুবই সহজ সাধারণ কিছু উপকরণ দিয়ে হয়ে যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে মাছের ঝোলটা রান্না করব মাছের ঝোল রান্না করার জন্য এইখানে আমি ছয় টুকরো কাতলা মাছ নিয়েছি যে কোনো বড় মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া এখন মাছের গায়ে লবণ হলুদটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম কারণ একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখি নেওয়া মাছের টুকরোগুলি এক এক করে দিয়ে দিচ্ছি তবে মাছগুলি যদি ফ্রিজের থাকে তাহলে লবণ দিয়ে মাখি নেওয়ার সময় এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবেন তাহলে মাছ ভাজার সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো মাছগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব মেথি ফুরন মেথি ফুরন দিয়ে রান্না করবেন মেথি ফোড়ন দিয়ে রান্না করলে ভালোই লাগে এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে পুরনগুলি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভাব লাগবে তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি হাফ ইঞ্চি আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি বাটিটা দিয়ে দিয়ে দিলাম জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই রান্নাটা একটু ঝালঝালই ভালো লাগে তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এই রান্নার মধ্যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ার পরিমাণটা কম ব্যবহার করলে হবে এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এইভাবে মাছের ঝোল রান্না করা খুবই সহজ একদম কম সময় হয়ে যায় তো কো মাছের মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় গ্লাসের মতো জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যখন টক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছের টুকরোগুলি একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে শীতকালে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায় ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিলে আরও বেশি ভালো লাগে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব। যতক্ষণ মাছগুলি সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ তো প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা বদ্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে এইভাবে শীতকালে ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না শুধু এই মাছের ঝোল দিয়ে খেয়ে নিতে পারবেন তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন